ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রূপকি ব্যানার্জি, অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর হিস্ট্রি যাদের অনার্স আছে তাদের জন্য সিসি এইটের 2021-এর কোয়েশ্চেন পেপারটা নিয়ে এসেছি। তো চলো সময় নষ্ট না করে চটপট করে তোমরা দেখে নাও। তোমাদের ফুল মার্কস হচ্ছে 65। এক, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে এক করে। ক, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম লেখো। খ, কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল। গ, সপ্তদশ শতকে অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপের কোন অর্থনীতির পতন ঘটে। ঘ, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কোন ঐতিহাসিক পিউরিটান বিপ্লব বলেছিলেন। উম, একজন লেবেলার নেতার নাম লেখো। চ, ইউনস্ট্যানলি কে ছিলেন। ছ, কেপলার কে ছিলেন। বর্গের জ, টেলিস্কোপ কে আবিষ্কার করেন। ছ, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন। ই, কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদী অর্থনীতির সমর্থক ছিলেন। ট, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল। ঠ, কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। ড, কোন ইংরেজ দার্শনিক একটি উদারপন্থী রাষ্ট্র ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। ঢ, একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর নাম লেখো। মধ্যাহ্ন রুশো কে ছিলেন। দু নম্বর প্রশ্ন, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও 250 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে। ক, সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। খ, একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে ইংল্যান্ডের লেবেলারদের ভূমিকা মূল্যায়ন করো। গ, মার্কেন্টাইলবাদ অর্থনীতির ওপর আলোচনা করো। ঘ, 1688 সালের গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছিল। উম, 1600 শতকে ইউরোপের বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপার্নিকাসের অবদান পর্যালোচনা করো। চ, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। ছ, জ্ঞানদীপ্তের ওপর একটি নিবন্ধ লেখ। বর্গাজ্য, 18 শতকে ইউরোপের নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। তিন নম্বর দেখো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও 300 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ক, ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। খ, সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বুর্জোয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত। গ, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। ঘ, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। উম, ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল। চ, 18 শতকীয় ইউরোপীয় জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা কোয়েশ্চেনগুলি জাস্ট দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। তোমাদের অনুরোধেই আমি কোয়েশ্চেন পেপারগুলি দিচ্ছি, তো এগুলি তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে আমাকে জানাবে। আর তোমরা অনেকেই কিন্তু চ্যানেল ভিজিট করছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো। আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না পর্দার নোটিফিকেশনের জন্য। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।